আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শরীফার বের কথা তো তুই জানিস, এতগুলো টাকা কোনে পাই বল দিদি? দিন তো ঘনাই আসতেছে, কি করবো কিছুতেই ভেবে উঠতে পারতেছি রে। তুই পারিস একমাত্র আমার বিপদের থেকে উদ্ধার করতে, তোর তো দিনকাল এখন ভালো যাচ্ছে, আমারে 1500 টাকা ধার দিবি আমি ঠিক মতন শোধ করে দেবো। ওস্তাদ তুমি তোমার বিপদে ফেলে দিলে, সে কবে খেয়াপ মারিছি এখনো কি সেই টাকা আছে? ওস্তাদ বল, তোমার একটা কথা কথা তা সাহস পাচ্ছি নি। কি এমন কথা যে সাহস পাচ্ছি নি বলে ফেল না? মানে নিজের কথা নিজে কই কিরাম করে, আমার কথা ভেবে দেখলি তোমার টাকার জন্য এত চিন্তা করতে হইতো না। মসজিদ রাগ করো কেন, আমি কি ছেলে হিসেবে খারাপ? না, আমি জেনে শুনে আমার মেয়ের জীবনটা নষ্ট করতে পারবো। তোমার মেয়ে সুখী থাকতো, আমি কি তোমার মতো শীতল চোর? আমি এখন ননিদার দলে যোগ দিছি, কামাই রোজগার তোমার চেয়ে কম করি নি। চুপ, তোর আমি খুন করে ফেলবো। তোমার মেয়ে না দিলা নাই, তোমার মেয়ের চেয়ে ভালো মেয়ে বিয়ে করতে না পারলি। আমার নাম মজিদ না, এ আমি কয়ে যাচ্ছি। হ্যাঁ যা। এবার আপনার গম হয়েছে 2 টনের চেয়ে একটু বেশি, যার মূল্য নির্ধারণ হচ্ছে গিয়ে। আরে ওসব হিসেব আপনি পরে করেন মণ্ডল সাহেব, আগে কি জন্য ডাকা সেটা কন না। এবার আপনার দাম একটু বেশি হয়ে গেছে। রেটটা বেশি হওয়ার কিছু কারণ আছে, চিপ কন্ট্রোলার বস্তাপতি স্যারেনা বাড়াই দিয়েছে, তো এখন আমরা কি করতে পারি কোন দিনই? আমার দিকটাও তো আপনাকে দেখতে হবে নাকি? আরে হবে হবে, আপনার সাথে কি নতুন কারবার করছি নাকি? হ্যাঁ চিন্তা করবেন না, পরের বার দুস্থ মাতার গম থেকে হাফ কেজি করে কাটলে সব হয়ে যাবে। না 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 না, ও দুস্থ মাতার গম থেকে কাটা যাবে না। কেন? আরে সামনে ইলেকশন আছে না। আরে ইলেকশন নিয়ে আপনি অত চিন্তা করেন কি জন্য? আমরা আসি তাহলে কি করতে? সেটা করিনি ধরা। ও আমার বাড়ির পরে রিকোয়েস্ট হইলো যে ওর পরিস্থিতি ভালো না। হ্যাঁ ও খাতি পাতেছে না, একটা কাজ দাও। দিলাম কাজ, আর তুই কিনা আমার নিজের কথা আর বলবেন না। ইশালারা যে পাতে খায় সেই পাতে হাগে। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন। আরে চলে মার,